আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। ফুটপাতে চা বিক্রি করলেও ঢাকায় রয়েছে কোটি টাকা দামের ফ্ল্যাট, নিজেই চালাতে পারেন স্কুটি, স্কুটি চালিয়েই তিনি চায়ের দোকান করতে আসেন। এত কিছু থাকার পরেও কেন ফুটপাতে চা বিক্রি করছেন এই নারী? দুই মেয়ে ও এক ছেলের জননী তিনি। ছেলে পড়েন ইংলিশ মিডিয়াম স্কুলে, তার মেয়ে পড়েন ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি কলেজে। তারপরও জীবনযুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন এই নারী, চায়ের দোকান করেই চালাচ্ছেন সন্তানদের পড়াশোনার খরচ। টানাপোড়ার মধ্যেও বন্ধ করেননি সন্তানদের পড়াশোনা, চালিয়ে যাচ্ছেন পড়াশোনার খরচ। স্বামী সংসারের খরচ বন্ধ করে দেওয়ায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল শিল্পীকে, তাই সংসারের হাল ধরতে চায়ের দোকানকে বেছে নিয়েছিলেন আয়ের পথ হিসেবে। চা বিক্রির স্বল্প আয়ে কষ্ট করে চলতে হলেও নিজের ফ্ল্যাট থাকায় অনেকটা সহজ হয়েছে সংসারের হাল ধরতে। সন্তানদের স্কুল কলেজে নিয়ে যেতেই মূলত স্কুটি কেনেন শিল্পী। দাম্পত্য জীবনের কলহের জেরে ভরণ পোষণ সহ সব ধরনের খরচ বন্ধ করে দেন তার স্বামী। অভাব অনটন যখন চারদিক থেকে ঘিরে ধরে, তখনই ফুটপাথে চা বিক্রি করে সংসারের হাল ধরার সিদ্ধান্ত নেন তিন সন্তানের এই জননী। সকাল থেকে রাত পর্যন্ত চা বিক্রি করে কোনোমতো জীবনযুদ্ধে এগিয়ে যাচ্ছেন শিল্পী। মায়ের জীবন সংগ্রামে সন্তানেরাও উৎসাহ দিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। এখানে আমি দোকান করছি 6 মাস। আসলে কেউ তো শখ করে চায়ের দোকান করে না, তাই আমি আমার বাচ্চাদের জন্য আর কি চায়ের দোকান বেছে নিছি আর কি। পড়াশোনা হলো, মেয়ে হলো, বড় মেয়ে হলো সেকেন্ড ইয়ারে পড়ে, আর ছোট মেয়ে ক্লাস 10 পড়ে, ছেলে 7 পড়ে। এখান থেকে যা পাই আর কি, এটা দিয়ে আর কি বাচ্চাদের লেখাপড়া সাপোর্ট দিচ্ছি। বিকালবেলা হলো সিঙ্গারা থাকে, পুরি থাকে, আপনার ছোলা থাকে, ঝালমুড়ি থাকে, এখান থেকে আসে মানে 30-35 হাজার টাকা আসে। আমার হাজবেন্ড আছে, সে আমাদের দেখাশোনা করে না এবং সংসার খরচে টাকা পয়সা দেয় না, এই জন্য আর কি রাস্তায় দোকান করা। এটা আর কি আমার মাথায় আসলো, বলে এরকম একটা চা বানাই দেখি হয় কিনা, তারপর অটোমেটিক হয়ে গেছে। না, আমার সংসারের মধ্যে হলো কেউ নাই, আমার আছে শুধু 3 ছেলে মেয়ে, তাছাড়া কেউ নাই। আর আমি কারো, আমার রিলেটিভ আত্মীয় স্বজন কারোর কাছে আমি সাপোর্ট পাইনি। স্কুলের পিছনে আমার একটা গল্প আছে, সেই গল্পটা হলো আমার হাজবেন্ড যখন আমাদেরকে ছেড়ে চলে গেল, তখন আমি আমার ছেলে মেয়েদের স্কুল কলেজে যাতায়াত করি রিক্সায় করে, তো আমার জন্য অনেক কষ্টকর হয়ে গেত টাকা পয়সা আর কি। তো অনেক কষ্ট করে আর কি স্কুটিটা কিনছি আমি, কেনার পর আর কি তাদের স্কুল কলেজে আমি যাতায়াত করি আর কি, এই কি। আর আমি দোকান করে স্কুটি নিয়েই আসি, স্কুটি দেখে করে বাসায় যাই। বিকালবেলা হলো বানাই হলো সিঙ্গারা, পুরি, তারপর আপনার আলুর চপ, বেগুনের চপ, ঝালমুড়ি ইত্যাদি। আমার ফেসবুক পেজ হলো, এর আগে অনেক চ্যানেলে আমি সাক্ষাৎকার দিছি, নাম বলবো না, কিন্তু তারা আমার চ্যানেলটাকে কি গ্রো দিতে চাইছে কিন্তু দেয়নি আর কি, এই জন্য আমি আর কি কষ্ট পাইছি, এই জন্য কেউ কে আর সাক্ষাৎকার দিতে চাই না। শিল্পী কিচেন আমারও অল্প পুঁজি ছিল, সেরকম টাকা পয়সা আমার কাছে ছিল না, তাই অল্প টাকা দিয়ে আর কি এই ব্যবসাটা ধরা, 20-25 হাজার টাকা।